study MBBS in Bangladesh. নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা মিশন MBBS স্বপ্ন আপনার পূরণ করব আমরা। একেবারে দুর্বল চিত্রনাট্য তৃণমূলকে একবার মনে করছিল না যে তাদের দলে অনেকে আছেন যারা চিত্রনাট্য লিখতে পারেন, অভিনয় করতে পারেন, পরিচালনা করতে পারেন। এই তো ক্যামাক স্ট্রিট ঘনিষ্ঠ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আছেন, তিনি অভিনেতা, নির্দেশক এবং একই সঙ্গে প্রাবন্ধিক স্ক্রিপ্ট রাইটার, আমি তার গুণগ্রাহী। তাকে বললেই তো হতো তিনি চিত্রনাট্যটা লিখে দিতেন। উইংসের পাশ থেকে কে কখন মঞ্চে অবতীর্ণ হবেন তিনি ঠিকঠাক বলে দিতেন। সেটা না করে যে চিত্রনাট্যটা লিখল তৃণমূল বৃহস্পতিবার, সেটা নিতান্ত কাঁচা, নিতান্ত দুর্বল এবং এইসব চিত্রনাট্য দেখে ঘোড়ায়ও হাসবে। 23 মিনিট আগে সম্ভবত 11:42 তৃণমূলের অন্যতম মুখপাত্র সাধারণ সম্পাদক কুণাল ঘোষ টুইট করে তিনজনের নাম বললেন, শুভেন্দু অধিকারী, সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ। এরা নিজের লোকজনদের চাকরির জন্য সুপারিশ করেছিলেন। ঠিক 23 মিনিট বাদে 12:05 আলিপুর জেলে যাওয়ার কোর্টে যাওয়ার আগে পার্থ চট্টোপাধ্যায় রীতিমতো সাংবাদিক বৈঠক করে সেই একই কথা বললেন যে কাঁচের ঘরে বসে কেন ডিল ছুটছেন, সুজনবাবুরা 2009-10 কী করেছিলেন, শুভেন্দুবাবুর 11-12 ওই ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিলের ব্যাপার স্যাপার দেখলেই সব জানা যাবে, দিলীপ ঘোষ তাদের কাছে বারবার এসেছিলেন কিন্তু তিনি সততার প্রতীক, তো তিনি বলেছিলেন যে আমি নিয়োগকর্তা নই, আমি কিছু করতে পারবো না। তারপর আবার পার্থবাবু আদালতের কক্ষে সওয়াল করেন যে মন্ত্রী হওয়া কি দোষের, তিনি একটি রাষ্ট্রায়ত্ত সংস্থায় দক্ষিণ ভারতে চাকরি করতেন, পড়াশোনাতে ভালো ছিলেন, তার পারিবারিক ঐতিহ্য আছে, তিনি আইনও জানেন, তিনি জামিন দেয়া হোক, তিনি গুহার মধ্যে আছেন 8 মাস, এই জীবদ্দশায় বিচার পাবেন কিনা সেই নিয়ে সংশয় প্রকাশ করেছেন ইত্যাদি। কিন্তু 23 মিনিট বাদে পার্থ চট্টোপাধ্যায় যে কথা বললেন, কুণাল ঘোষ সেই কথাটা বলে দিয়েছেন, একেবারে কাঁচা চিত্রনাট্য। প্রথম কথা, রীতিমতো সাংবাদিক বৈঠক করলেন একজন বিচারাধীন বন্দি, আশেপাশে পুলিশ ছিল, পুলিশকে যেন বলেই দেওয়া হয়েছিল যে সাংবাদিকরা প্রশ্ন করবে, যত খুশি প্রশ্ন করবে, পার্থবাবু ততক্ষণ বলবেন, কোনো তাড়াহুড়ো নেই। বিচারাধীন বন্দি যখন আদালতের বাইরে যায় বা আদালতে ঢোকে প্রিজন ভ্যান থেকে, তখন সংবাদ মাধ্যম প্রশ্ন করে, হাই প্রোফাইল কেউ হলে, রাজনৈতিক ব্যক্তিত্ব হলে ইত্যাদি, তখন হাঁটতে হাঁটতে যেতে যেতে যতটুকু বলার ততটুকু বলেন। এ তো রীতিমতো ওরা প্ল্যান সাংবাদিক বৈঠক হলো। শুভেন্দু অধিকারী বলেছেন, অভিযোগ করেছেন যে ওই প্রেসিডেন্সি জেলে সুপার তার ঘরে বুধবার বোধহয় একটা বৈঠক হয়েছিল বিকেলে, সেখানে পার্থবাবুর আইনজীবীরা ছিলেন, সুপারের টেলিফোন থেকে তৃণমূলের লোকজনের সঙ্গে কথা হয় বলে শুভেন্দুবাবুর অভিযোগ, সেইখানেই এই নাটকের স্ক্রিপ্টটা লেখা হয়। এবং শুভেন্দুবাবু চ্যালেঞ্জ করেছেন যে সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা হোক, প্রয়োজনে তদন্তকারীদের হাতে দেওয়া হোক। এবং একই সঙ্গে তিনি বলেছেন যে একটা ব্ল্যাকবোর্ড তিনি পার্থবাবুর কাছে কখনো চেয়েছেন বলে যদি প্রমাণ করতে পারেন তাহলে তিনি সব কিছু মেনে নেবেন। এখানে কতগুলো প্রশ্ন আছে। প্রশ্ন নম্বর 1, 2009-10 বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল, তখন তারা যদি চাকরিতে ঢুকিয়েও থাকে তাহলে এতদিন বাদে ঘুম ভাঙল কেন? সিএজি রিপোর্টের কথা বলছে পার্থ 2009-10। 2018 সালে সিএজি কী বলেছিল, যে এসএসসির মাধ্যমে নিয়োগ পরীক্ষায় দুর্নীতি হচ্ছে, সরকারের তদন্ত করে দেখা উচিত, ঘুমিয়েছিল সরকার।
বামফ্রন্ট সরকার উত্তরপত্র বা ওয়েমার শিট 3 বছর সংরক্ষণ করার কথা বলেছিল, তৃণমূল ক্ষমতায় এসে সেটাকে 6 মাস সংরক্ষণের কথা বলল। কেন এখন নাকি ব্রাত্যবাবু বলছেন 10 বছর ধরে সংরক্ষণ করা হবে। সব কিছু হয়ে যাওয়ার পরে ঘুম ভাঙল। 3, শুভেন্দু অধিকারী বেআইনিভাবে লোকজনকে ঢুকিয়েছেন চাকরিতে। শুভেন্দুবাবু 2021 সালের পর থেকে তৃণমূল তাকে চাইছে কোনো একটা কেসে তাকে জড়িয়ে দিতে। যদি তথ্য প্রমাণ থাকত, এতদিন শুভেন্দুবাবুর বিরুদ্ধে কি তারা হাত গুটিয়ে বসে থাকত? তাই এই অভিযোগটাও কি ধোপে টেকে, কি মনে হয় আপনাদের? দিলীপবাবু তো 2015 রাজনীতিতে এসছেন, 2016 বিধায়ক হলেন, তারপরেই তার বিধানসভায় প্রথম যাওয়া। যে কালপর্বের কথা বলা হচ্ছে তখন দিলীপবাবু কোথায়? তিনি তখন স্বয়ংসেবক হিসেবে হয়তো আন্দামানে ছিলেন। এই ধরনের দুর্বল চিত্রনাট্য তৃণমূলের অভ্যন্তরীণ দৈন্যটাকে প্রকট করে দিচ্ছে। আসলে প্রচণ্ড চাপের মুখে একে কয়লা, গরু, নিয়োগ, এই অয়ন, শ্বেতা, কুন্তল, একের পর এক তথ্য সামনে আসছে। তারপরে হুগলির যুবনেতা শান্তনু, খবর পাওয়া গেল শান্তনু স্ত্রী প্রিয়াঙ্কার সঙ্গে ব্যবসায়িক যোগ ছিল কালীঘাটের কাকুর, সেখানে সে 40 লক্ষ টাকা বিনিয়োগ করেছিল। কিসের জন্য? তাহলে কালীঘাটের কাকু, শান্তনু, কুন্তল, গোপাল দলপতি, তাপস মণ্ডল, সঙ্গে পার্থ বালিক, সুবীরেশ কল্যাণময়, শান্তিপ্রসাদ, আরও কজন আসবে? দেখুন ঘুম উঠে গেছে। তাই যে কোনোভাবে ওই পুরনো বাম জমানার দিকে দায়টা ঠেলে পিঠ বাঁচাতে চাইছে তৃণমূল। আর বাম জমানায় ক্যাডারদের চাকরি হয়েছে এটা সবাই জানে, এটা অনিয়ম। সুজনবাবুর স্ত্রী দীনবন্ধু অ্যান্ড্রোজ কলেজে 87 সালে চাকরি পেয়েছিলেন, 2011 সালে তিনি বোধহয় 21 সালে সেখান থেকে তিনি রিটায়ার করেন। 34 বছর চাকরি করেছিলেন, এখনও পেনশন পান। তার শেষ চাকরি যখন ছাড়েন তখন তার মূল বেতন ছিল 55,000 টাকা। সুজনবাবুর স্ত্রী গ্রুপ সি পদে চাকরি পেয়েছিলেন, তখন যে পদ্ধতি ছিল সেই পদ্ধতিতেই চাকরি পেয়েছিলেন। পরীক্ষা হয়েছে কি হয়নি আমি জানি না, কিন্তু এসএসসি তো তখন তো চালুই হয়নি 1997। সুজনবাবুর স্ত্রী মিলি চক্রবর্তী দক্ষিণ চব্বিশ পরগনার এক সময় দুর্দান্ত প্রতাপ নেতা, সিপিএমের জেলা সভাপতি ছিলেন, শান্তি ভট্টাচার্যের মেয়ে। সুপারিশ থাকতেই পারে, সিপিএম বহু লোককে সুপারিশের মাধ্যমে ঢুকিয়েছে, অনিয়ম করেছে, নৈতিকতার পরিপন্থী। শুনুন, আপনি এরা পার্টি কর্মীকে কি বলবো, ভাতা দেবেন, ওয়েজ দেবেন, কত টাকা দিতে পারবেন? 4,000-5,000, তাতে কি সংসার চলে? এই যে হোল টাইমার কনসেপ্টেই হচ্ছে ব্রিডিং গ্রাউন্ড অফ করাপশন। কেন ওইটুকু টাকায় সংসার চলবে না? তার সংসারটাকে প্রতিপালন করতে হবে, কী করতে হবে? তার পরিবারে কাউকে এখানে চাকরি দিতে হবে, সরকারি সংস্থায়, আধা সরকারি সংস্থায়। স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও, রাইট চয়েস, রাইট ডিসিশন। যোগ্যতা না থাকলেও দিতে হবে, সুপারিশের ভিত্তিতে দিতে হবে, এটা করাপশন। সিপিএম এটা করেছে, অস্বীকার করতে পারবে না, যতই তারা নিজেদের বলুক ধোয়া তুলসী পাতা তা নয়। কিন্তু টাকা দিয়ে চাকরি বিক্রি করেছে, টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে সিপিএম, এরকম অভিযোগ উঠেছে বলে আমার জানা নেই। আমিও এতদিন সাংবাদিকতা করছি, এই অভিযোগ আমার কাছে আসেনি যে সিপিএমের কোনো নেতাকে টাকা দিতে হয়েছে চাকরি পাবার জন্য। হ্যাঁ, ওরা জানতে চাইছে তোমার পলিটিক্যাল আইডেন্টিটি কী, তুমি ছাত্রাবস্থায় বাম রাজনীতি করতে কি না, পরবর্তীকালে তোমার রাজনৈতিক অবস্থানটা কী। এগুলোতে স্যাটিসফাইড হলে পরে ওরা চাকরির ব্যাপারটা ভাবত, ওইটুকুই। হয়তো বিচ্ছিন্নভাবে কেউ টাকা নিতে পারে চাকরির বিনিময়ে, সেটা সত্যিই বিচ্ছিন্ন ঘটনা।
আমি তো সিপিএম এর সমালোচক, আমি তো কোনো কুলের বামপন্থী নই, সবাই জানে। কিন্তু আমি এটাও বলছি যে স্বজন পোষণ করেছে, ক্যাডারদের পরিবারের লোকজনদের চাকরি দিয়েছে, কিন্তু টাকার বিনিময়ে সিপিএম চাকরি দিয়েছে বলে আমার জানা নেই। এখন যারা তৃণমূলে রয়ে গলা ফাটায় স্টুডিওতে, তারা অধিকাংশই বাম জমানায় চাকরি পেয়েছেন, এমনকি শিক্ষামন্ত্রীও বাম জমানায় চাকরি পেয়েছেন। তিনি এমএ পাস ছিলেন, নেট কোয়ালিফাইড ছিলেন, ছাত্র হিসেবে ভালো ছিলেন, প্রেসিডেন্সির প্রাক্তনী। যদিও তার বাবা বিষ্ণু বসু তিনি বামপন্থী তাত্ত্বিক নেতা ছিলেন, কিন্তু ব্রাত্যবাবু যখন চাকরি পান তখন তিনি সিপিএমের রোষানলে, তখন তিনি উইঙ্কেল টুইঙ্কেল সবটপ করে ফেলেছেন আর কি। সিপিএমের গুডবুকে ব্রাত্য ছিলেন না, কিন্তু চাকরিটা পেয়েছিলেন, মানে মেরিটে পেয়েছিলেন। এই যে শ্বেতপত্রের কথা বারবার করে বলছে না তৃণমূল, বার করুন না মশাই, শ্বেতপত্রগুলো বার করুন। আমরা দেখতে চাই যে বাম জামা বাম নেতারা এখন বড় বড় কথা বলছেন, তাদের সময় কি হয়েছে। 90 সাল থেকে 2011 পর্যন্ত শ্বেতপত্ররা বার করুন। শুধু কথা বললে তো হবে না, শুধু চমকালে হবে না, গর্জন করছেন বর্ষণটা তো করুন। আমরা দেখতে চাই, সবাই দেখতে চায়, পশ্চিমবঙ্গের মানুষ, যে বামেরা কী কীর্তিটা করেছে স্কুলে শিক্ষক অশিক্ষক কর্মচারী নিয়োগের ক্ষেত্রে। অনেকদিন ধরে শুনছি আপনাদের কমিশনের কথা, অনেক কমিশন করেছেন, কাজের কাজ কী হয়েছে, লবডঙ্কা, এবারও কি তাই হবে, আমরা দেখতে চাই। যদি 87 সালের অ্যাপয়েন্টমেন্ট লেটার একেবারে অবিকৃত অবস্থায় বার করতে পারেন, তাহলে সব ডকুমেন্ট আপনাদের কাছে আছে, তাহলে সেগুলোও বার করুন, দুধ কা দুধ পানিকা পানি হয়ে যাবে। আর এরকম দুর্বল চিত্রনাট্য লিখবেন না, ব্রাত্যবাবুর সঙ্গে যোগাযোগ করুন, সাজিয়ে গুছিয়ে উনি বলে দেবেন কোন ক্যারেক্টার উইংসের পাশ দিয়ে কখন মঞ্চে প্রবেশ করবে, সে কী ডায়লগ দেবে, এগুলো জেনে রাখলে ভালো হয়। আর উনি নাটকটা তো ভালো করেন, অভিনয় চিত্রনাট্য লেখা নির্দেশনা সব কিছু ভালো করেন। আর যেহেতু এই নাটকটা ক্যামাক স্ট্রিট প্রযোজিত ছিল, আর ব্রাত্যবাবু যেহেতু ক্যামাক স্ট্রিট ঘনিষ্ঠ, তো ব্রাত্যবাবুর স্মরণাপন্ন হলেই পারতেন, শত ব্যস্ততার মাঝেও তিনি সময় দিয়ে দিতেন আপনাকে এই চিত্রনাট্যটা লেখার জন্য। কিন্তু পরিতাপের বিষয় হলো অত্যন্ত কাঁচা খেলা খেলে ফেলেছেন, অত্যন্ত কাঁচা খেলা। দেখুন, প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপারের ঘরে বসে আইনজীবী বার্তর কথা বলেছেন, সুপারের ফোন থেকে বিভিন্ন জায়গায় ফোন করে এই চিত্রনাট্য সাজানো হয়েছে শুভেন্দুবাবুর অভিযোগ। আসানসোলের সংশোধনাগারের সুপারকে ইডি তলব করেছে, কারণ কেশ্ব তখন রাজার আলে থাকতো, সে তো থাকতে পারে না। এমন যেন না হয়, আমি যারা সরকারি পদাধিকারী আছেন তাদের বলি, উৎসাহের আতিশয্যে স্থাবকতা করতে করতে নত্যসত্ত্ব জ্ঞান অনেকেই হারিয়ে ফেলেছেন, এমন কিছু করবেন না। আমি জানি না প্রেসিডেন্সির জেলের সুপারের চাকরি আর কতদিন আছে, যদি অবসরের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকেন আবার যদি কেউ ডাকাডাকি করে ঝামেলায় পড়বেন, নিজের কাজটা করুন না, আইন অনুযায়ী যেসব আছে প্রভিশন সেই সব মেনে কাজটা করুন। যদি এটা জানা যায় যে ওই আপনার ঘরে বসেই এই নাটকের স্ক্রিপ্টটা লেখা হয়েছিল, তাতে আপনার সুনাম তো বাড়বে না, বরঞ্চ সমস্যায় পড়তে পারেন আইনের, কী দরকার। দেখছেন না আসানসোলের সংশোধনাগারের সুপার কি ইডি দিল্লিতে তলব করেছে। আসলে যখন প্রবল চাপে পড়ে না কোনো রাজনৈতিক দল, তখন তাদের বিচার বুদ্ধিগুলো লোপ পেয়ে যায়, এটাই হয়েছে তৃণমূলে। সবাই বলছে যে পার্থবাবুকে চোর 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 স্লোগান শুনতে হয়েছে, তৃণমূলের নেতারা রাস্তায় গেলেই অনেকে শুনবেন কি বলছেন মানুষ। রবীন্দ্রনাথ ঘোষ কুচবিহার পুরসভার চেয়ারম্যান, আগে মন্ত্রী ছিলেন, তাকেও চোর চোর বলে লোকে তাড়া করেছে। এইসব থেকে দৃষ্টি ঘোরাতে এইসব চিত্রনাট্য আপনারা লিখছেন, কিন্তু ভালো করে লিখুন। বাম জমানা নিয়োগে দুর্নীতি হয়েছে এইসব অভিযোগ বহুদিন ধরে করছেন, প্রমাণ দেখান, শ্বেতপত্রটা তাড়াতাড়ি প্রকাশ করুন। শ্বেতপত্র প্রকাশ করবো বলে আবার ওটাকে ঠান্ডা করে পাঠিয়ে দেবেন না। 2011 বিধানসভা নির্বাচনের আগে রাজারহাটে গিয়ে মুখ্যমন্ত্রী এরকম ফাইল দেখিয়েছিলেন যে গৌতম দেবের দুর্নীতি, কোথায় বার করতে পারলেন কিছু,
আপনার হাতে সরকার, আপনার হাতে প্রশাসন, সব যদি আপনার কাছে থাকে বার করুন কোথায় দুর্নীতিটা। আমরা জানতে চাই যে বামফ্রন্ট কী কাণ্ড কারখানা করে গেছে, সেটা আপনাদের দায়িত্ব বার করা, বঙ্গবাসীকে জানানো, কারণ আপনারা ক্ষমতাসীন। করুন, তাড়াতাড়ি করুন, সময় বেঁধে করুন, কিন্তু দয়া করে এরকম দুর্বল চিত্রনাট্য আর লিখবেন না, মুখ পুড়বে আপনার।